এখন শুনি আমরা পানি কিভাবে পান করব আর কী কী সুন্নত রয়েছে এই সুন্নত আপনিও শিখে নিন আর আপনার ঘরে যে সন্তান রয়েছে তাদেরকেও আপনি শিখিয়ে দিন ইসলামী বোনেরা যারা শুনছেন আপনারাও এভাবে পানি পান করবেন ইনশা আল্লাহ আসবাজল যদি আমরা এভাবে পানি পান করি তাহলে অনেক বড় বড় রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পেয়ে যাব আমার নবী সাল্লাহ তালা ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তো ডান হাতে গ্লাস নিতেন ডান হাত দিয়ে পানি পান করা সুন্নত রয়েছে আমার নবী সাল্লি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে পানি পান করতেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ অনেকে এমন রয়েছে বাম হাত দিয়ে পানি পান করে বা ডান হাত দিয়ে চা পান করে একটা স্টাইল হয়ে গেছে দেখুন সুন্নতের বিপরীত যে কাজ করা হয় সেটা স্টাইল নয় বরং এর মধ্যে ক্ষতি রয়েছে আর যদি সুন্নতের উপরে যদি আমল করি তাহলে স্বভাবও রয়েছে বরকতও রয়েছে রহমতও রয়েছে আর রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়ার একটি মাধ্যম রয়েছে তো আমি যে কথা বলছিলাম আমার নবী সাল্লু আলী ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তো ডান হাতে গ্লাস নিয়ে নিতেন এরপরে বসে যেতেন হ্যাঁ বসে পান করা সুন্নত রয়েছে প্রথম হচ্ছে ডান হাতে গ্লাসে নেওয়া দ্বিতীয় হচ্ছে বসে যাওয়া তৃতীয় হচ্ছে দেখে নেওয়া পানিতে কোনো কিছু আছে কি না ময়লা বা কোনো ছোট্ট পোকা এমন জাতির কিছু আছে কি না তো দেখে নেওয়াও সুন্নত রয়েছে এরপরে বিসমিল্লা শরীফ পাঠ করে নিতে হবে কেননা আমার নবী সাল্লাহু আলী ওসাল্লাম যখন পানি পান করতেন তো বিসমিল্লা শরীফ পাঠ করে নিতেন শরীফ পাঠ করে নিতে হবে এরপরে তিন নিঃশ্বাসে পানি পান করতে হবে আর পানি এভাবে পান করব প্রথমে গ্লাস মুখে দিব এক ঢোক পানি পান করলাম এরপরে যখন নিঃশ্বাস নিতে প্রয়োজন হয় তো গ্লাস মুখ থেকে সরিয়ে দিব নিঃশ্বাস নেব। এভাবে তিন নিঃশ্বাসে পানি পান করব আর পানি পান করার শেষে আমরা আল্লাহাপাকে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আমরা পাঠ করে নিব তো এই কয়েকটি সুনত রয়েছে যদি এরপরে আমল করি তো ইনশাআল্লাহ আস্তল আমরা সবাবও পাবো এবং বড় বড় রোগ ব্যাধি থেকে আমরা না পেয়ে যাবো